ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজও ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলায় নাই জিলাপি নাই বাতাসাপি প্রেশারি বেঁধেছে আজও ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজও ব্যাগে মেলা বসেছে দেখবি যদি মেলা রেমনি এক গুণ এক কুড়িতে তিন কুড়ি হয় তিন কুড়ি নয় গুণ এ মেলা রেমনি এক গুণ এক কুড়িতে তিন কুড়ি হয় তিন কুড়ি নয় গুণ তাই তো কানা বুড়ো কুজো ঠাসা সুন্দরী বউ পেয়েছে জামাইয়ের মেলা বসেছে দেখবি যদি তোরায়া বাকের কা তোরে আমি কয়টা কথা জিজ্ঞাই সত্যি সত্যি উত্তর দিবি। কি কোন লিডার, আমি কি কোনোদিন আপনার কাছে মিথ্যে কথা কইছি লিডার? তুই অন আর লিডার কস, তুই তো আর অন আন্দ্রা দলে নাই। তা তুই কি সাবানার খবর দিতে আরবি নি? আরে পারবো না কে লিডার, তবে সাবানার অবস্থা কোনো অবনতি হয় নাই। ডাক্তার কয়েছে বিষ খাওয়া রুগী তো কয়টা দিন না গেলে কোনো কিছু কওয়া যাচ্ছে না। হাসপাতালে পুলিশ নাকি যাই একটা জবানবন্দি নিচ্ছে। আচ্ছা সাবানা কি কইছে এটা কইতে আরবি নি? এ বিষয়ে তো আমি কিছু জানি না লিডার, তবে কুটির কাছে শুনলাম যে হাসপাতালে নাকি থানাতে পুলিশ গেছিল। আচ্ছা এই গ্রামের হোলায়ন কি আর নামে কেস টেস করার ইচ্ছা পোষণ করেননি? একেবারেই যে করে নাই সে কথাটা কব না লিডার, তবে সকলে এই বেগম আবার থামায় রাখেছে। আল্লাহর কাছে একটু দোয়া করেন লিডার, যেন সাবানা সুস্থ হয়ে ওঠে। যদি না সুস্থ হয়ে ওঠে তাহলে পরে মনে হয় একটা খারাপই হবে পারে। আর একটা কথা কি লিডার, আপনার মধ্যে কেউ যে সাবানা দেখবির গেলেন না, কামটা কি ঠিক হইল? ওই চলছে, তুমি অন যাও, পরে তোমার লাগে কথা কি। আসসালামু আলাইকুম। অবাক হয়েছেন কিসের জন্য? অবশ্য অবাক হওয়ার মতো ঘটনা, কথা হলে কি ভাইজান আপনাকে খুব একটা ডিস্টার্ব দেবো না, রাত মেলা হয়েছে, জরুরি একটা কথা বলে আমি চলে যাবো। এত ভক্তির দরকার নাই, আর আমার সময়ও অত মূল্যবান না। কও তুমি, কও কি করছ, কও। ধন্যবাদ ভাইজান, কথা হলি ভাইজান আপনাকে আমার একটু সময় দিতে হবে। বুঝতে পারেন যে আমার জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহযোগিতা করতে হবে। ঘটনা কি কত মেনহাজ, আমার কাছে তো রহস্য মনে হচ্ছে। রহস্য বলতে পারেন ভাইজান, কথা হলি কি ভাইজান বললে তো বলবেন যে বলছি, এই যে রহস্য কথাটা যে বলছে, এই রহস্য কথাটার পরিসমাপ্তি ঘটার আগে যেন ঘটনাটা কেউ না জানে, এই অনুরোধটা শুধু আপনাকে করবো ভাইজান। আপনি কথাটা কাউকে বলবেন না। যে কথা গায়ের কাউ কওয়া যাবি না সেই কাজ তুমি আমাকে দিয়ে করবে মিনহাজ। জি ভাইজান, কথা হলে কি ভাইজান বললে তো বলবে যে বলছি, এই গায়ের মধ্যে একটা লোকের উপর ভরসা করা যায়, আমি মেলা অবজার্ভ করে বিষয়টা দেখেছি, সেটা হচ্ছে আপনি। আমি আপনার উপর ভরসা রাখতে পারি, আপনি যদি কিছু মনে না করেন, রাত মেলা হয়েছে, আপনাকে খুব বেশি ডিস্টার্ব দেবো না, দু চারটা কথা বলে চলে যাবো ভাইজান। কও কও দেখি তোমার কি কথা করবে চাও, কও। কথা হলে কি ভাইজান, এই যে গাঁওটা, এর সাথে ঝগড়া, ওর সাথে ঝগড়া, এই লাগাচ্ছে, এই লাগাচ্ছে, এই ভালোবাসছে, ও হচ্ছে করছে,
সব বিয়ে করে এখানে ঘর জমা চাচ্ছে সব কিছু মিলে কিন্তু আপনি বড় ভাই হিসেবে একটা ডিসিশন আপনি নিতে পারেন। আপনারা সবাই মানে এই যে খুড়ো ভাই আছে পাগল, পাগল হয়ে গেলে লোক হিসেবে ভালো আছে, আপনি তাকে বলে সব কিছু মিলিয়ে জামাইদের সাথে বসে একটা মিটিং করেন, সব কিছু ঠিক হয়ে যাব। আমি বলেছি তো আমি অন্য গায়ের ছেলে হলেও এই গায়ে যদি আমি বিয়ে করি আমি বলে অন্য জায়গায় চলে যাবো, আমি এখানে ঘর জামাই থাকবো না, ঘর জামাই জিনিসটা ভালো না ভাইজান। আপনাকে কী বলবো ভাইজান, এই যে যারা ঘর জামাই আছে সব লোভে আছে, বুঝতে পারছেন? সেই লোভের কারণে আজকে কিন্তু এই ঘটনা ঘটে যাচ্ছে। এখন চিন্তা করে দেখেন এটাকে কীভাবে একটা সমাধান করা যায়। আমি সবাইকে নিয়ে বসেন, বুঝতে হবে আমি একজনকে ভালোবেসেছি, তাকে আমি বিয়ে করতে চাই, বিয়ে করে ধরেন যে আমি সংসার করতে চাই, আমার একটা সুন্দর সুখের সংসার খুব সব হয়ে যাবে। বাকের ভাই, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা কি কও? আমার জীবনে সবচেয়ে জরুরি কথা কওয়ার মানুষ তো এখন তুমি বাকের ভাই। বুঝলাম না গোলাপ ভাই, তাও কন দেখি কি জরুরি কথা কন। আমার কোনো খবর আছে নাকি বাকের ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনার কিসের খবর? আমার কাছে থাকবে। তোমার কাছে মানে হলো কি যে আমার জীবনের সবচাইতে মূল্যবান খবরটা তো সে তোমার মাধ্যমে আমার কাছে পাঠাইছে, তাই আর কি। ও বুঝছি, আপনি বেবির খবর শুনতে চাচ্ছেন তো? তো এত বনিতা না করে সরাসরি কলিত হয়, আর বেবির খবর আমার কাছে থাকবে কে? মা মানে থাকবে কিসের জন্য? মানে তুমি হইলে বেবির সবচাইতে বিশ্বস্ত লোক তো, মানে তাই জিজ্ঞেস করতেছিলাম কি যে বেবি আমার বাড়ির উপর আর চা খাবে আসে না, কিসের জন্য তুমি কবির পারো? মহা মুশকিল, সে আপনার বাড়ির চা খাবে যায়নি কে সেটা আমি জানবো কেবা করে, আর আমার কয়ে কি আপনার বাড়ির চা খাবে যায়? তুমি কি একবার তার কাছে যায় জিজ্ঞেস করবে? আমি তার জন্য চা বানায় অপেক্ষা করি, সেই চা জুড়িয়ে যায়, আবার চা বানাই আবার সেই চা জুড়িয়ে যায়। তুমি কি তার কাছে যায় আমার কথা কবে, তাকে এই কথাটা কবে যে আমি তাকে আশফির কইছি? আমাকে আপনি প্রেমের পিয়ন পাইছেন, এত বছর আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ালেন, তো আপনার সিদেম কেন হইল না? না সাল পালের মতো প্রেম কুমার হয়ে গেছেন, মুরব্বীরা বিয়ের প্রস্তাব দিয়েছে, পাত্র পাত্রী রাজি আছে, সময় মতো বিয়ে হয়ে যাবে, এই নিয়ে তো হাওড়ের মতো করার কি আছে? হ্যাঁ বিয়ের জন্য একেবারে পাগল হয়ে গেছে। বাপরে বাপ লেকচার, শালার চাকর হয়ে এমন ভাবে কথা করছে, মনে হচ্ছে যে কলেজের প্রফেসর হয়ে গেছে, তাই না? খারাপ, আগে আমি বেবি বিয়েটা করে নেই, তারপর তোকে আবার করে সাজতা করা লাগে তুই টের পাবো। আমি ভালো, আপনি একদম খাঁটি কথা বলেছেন ভাইজান। ভাইজান আমি তো কিছু কিছু জানি, আপনাদের উপর যে বিপদ আসন্ন সেটা তো আমি জানি ভাইজান। কি কও তুমি এটা, আবার কিসের বিপদ কও তো দেখি। না সে কথা বলার জন্য তো আপনার বাড়ির দিকে যাচ্ছি না ভাইজান, তো রাস্তায় যখন দেখা হয়ে গেল কথাটা এখানে সেরে ফেলি, খুব জরুরি তো। কও ঘটনা কি শুনি। মানে ঘটনা কিছু না ভাইজান, ঘটনা হচ্ছে যে অদ্ভুত পরিস্থিতির জন্য যে কেস সাজানো হচ্ছে ভাইজান, আর যথারীতি দায়িত্বটা আমার উপর পড়েছে, বোঝেনি তো, মানে ধারা টারা বোঝার তো আর কেউ নেই, তাই আমার উপর পড়ে। ওই যে কথাই আছে না যে ডাক্তার দাওয়াত খেতে যেতে পারে না রোগী দেখতে হয়, সেরকম উকিলের কাজ তো ভাইজান। ও ধনী, তুমি উকিল হয়ে গেছো নাকি? আমি তো জানতাম তুমি উকিলের ফুট ফরমাইশ খাটতে, তো উকিল হলে কবে? মাইজান ওই একই কথা, আসলে মানে উকিল হওয়া না তো ওই ধরনের যে ধারা, তারপরে ধরেন এই কেসের মুসাবিদা ধারা, এগুলো জানি তো, এর জন্য দায়িত্বটা আমার উপরেই আর কি ভাইজান। কে আমাকে নামে কেস করবে নাকি? আপনার নামে কেস করবো কিসের জন্য? তবে ভাইজান উনি যা শুরু করেছে, মানে যেভাবে ধরেন যে
অফেন্সিভভাবে কাজ কারবার করছে, ধরেন যে ইটপাটকেল নিয়ে যেভাবে নিক্ষেপ করছে, তাতে খুনিকে মনে হয় কেসে একটু জড়াতে হতেও পারে ভাইজান। ও সেই কথাই তুমি আমার কবে আসতেছিলে তাই না? কথাটা হুবহু এরকম না ভাইজান, তবে এই সংক্রান্ত সরাসরি কথাটা বলেই ফেলি ভাইজান, মানে আমি খুনুর নামটা কেসের তালিকা থেকে বাদ দিয়ে দিব। তোমায় আমার একটা ছোট কাজ করে দিতে হবে ভাইজান, আমার ছোট ভাইকে আপনি যদি একটু জাপানে পাঠানোর ব্যবস্থা করে দিতেন ভাইজান খুব ভালো হতো আর কি। ও তাহলে তোমার ভাইয়ের জাপানে যাওয়ার প্লেনের টিকিট কি আমার করে দেওয়া লাগবে নাকি? না না সেটা লাগবে না। শোনো, ওই সব কেস কাছারির কথা বাদ দিবে কথা হচ্ছে, মজুদুরি কয়ো, উনি আগে নিজের পিঠ বাঁচায়, বুঝতে পারিস? আমার তো সত্যি আক্কেল পছন্দ নাই, আমার যদি সত্যি সত্যি আক্কেল পছন্দ থাকবি তাহলে পরে কি তোগের মতো ছাগল বলার সাথে আমার বন্ধুত্ব হয় রে খুনু? খুব কথা শিখে গেছো তাই নে, হ্যাঁ আমার সাথে বন্ধুত্ব বাদ দেওয়ার পথই তো ধরেছ। কেরে এ এ নসু চৌধুরীর রক্ত ছাড়া বুনের মধ্যে কি দিয়েছিস তুই? হ্যাঁ কে তাক বিয়ে করা লাগবে এই সিদ্ধান্ত নিছু কে? নসু চৌধুরীর বুনেক বিয়ে করলে পরে কি এরকম অন্যায় হয়ে যাবি, কি এরকম মহাভারত অশুদ্ধ হয়ে যাবি? কত ওরে মহাভারত অশুদ্ধ হলি পরে তো গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা যায়, ওই রক্ত ছাড়া বুনেক বিয়ে করলি তো কি দিয়ে শুদ্ধ করবো? কোনো জল দিয়ে তো শুদ্ধ হইবার পারবি না তুই। কেরে নসু চৌধুরী কি পৌঁছে গেছে? ফালতু কথা কওয়ার জায়গা পাস না তাই না রে খুনু? উড়ি শালা তালি যা শুনেছি সবই তো সত্যি। এ তুই তো তার সঙ্গে ষড়যন্ত্র করতিস না, হ্যাঁ বিয়ের আগে শালা গরম দেওয়া লাগিস। এ এ তোকে আমি কয়ে দিছি এই বিয়ে করবে পারবো না, ঠিক আছে? তোর কথা মতো হবি নাকি রে? এই আমি বিয়ে করলি পরে তুই কি করবো? কি করবো রে, বেশি সাহস বাড়ি গেছে তোর তাই না? এ গোলাপ এ শোন, কি শুনবো তোর কথা? আমার কথা শুনতে হবে। তোর কথা কিসের জন্য শুনবো? তুই কি আমার গার্জিয়ান নাকি? আমি তো এই তুই কোন কথা কবি না তো কোন পাগলামি করবি তো? এই তোর তোর একদম সাহস বাইরে গেছে রে খুনু, পাগলে আমি ছুটিয়ে দেবো কিন্তু। মিলমিশ দেখলি পরে তোকে গা জ্বলে পুড়ে যায় তাই না? হিংসে হয় নিজের কথাই নিজে কিরম ধরা পড়ে গেলে দেখছো? আসলে তো যাইস নাই হবু শ্বশুর বাড়ির লোকে সন্তুষ্ট করার জন্য, কথাটা কয়ে দিলি কি হয়? এত লুকোচুরির কি আছে রে গোলাপ? হ্যাঁ সেজন্যই যাই নাই, তোর কোনো প্রয়োজন? আমার কোনো প্রয়োজন নাই, আমার তোর সাথে কোনো কথাও নাই। তোর মতো ছাগল এক তুরি মারে কিরম করে নাকে দড়ি দিয়ে গাধার মতো ঘুরিয়ে নিয়ে যায় সেটা আমার দেখার খুব সাধ ছিল গোলাপ, দেখলাম
আমি তো গাধাই, আমি গাধা না হলি পরে আমাগরে গ্রামের ছাগলপলের সাথে মিলমিশ দিয়ে আমি কি আমার আত্মীয়ের সাথে মারামারি করবে যাই রে? আর তুই আমি চিনি নে মনে করিস তাই না? মেন হাজার মতো একটা বাতিল লোকের সাথে বেবির মতো একটা সুন্দরী মেয়ের বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করবে না পাইলে তোকে জ্বলনী পূরণ শুরু হয়েছে তাই না? আমি নিজে বেবি বিয়ে করে তোকে সাহায্য করবো কি মনে করিস? আমি কিন্তু তুগারে গায়ের জামাই, যাই কর তাই কর, জামাইয়ের মান সম্মান নষ্ট করিস না। এ এ আমি তো কিছু কইছি, তুই ভয় পাস কিসের জন্য? এ কথা কর, চাই তো খারাপটা করিসু, হঠাৎ করে সামনে খারাপ হওয়ার মানে নাকি? এ এ সাইফুল আলু, এ বিডিয়ার, এ শোন, এ আমি আমি তো কিছু কইছি, আমি তো তোকে একটা দাওয়াত দেওয়ার জন্য এনে খাড়াইছি, তাতেই ভয়ে অস্থির হয়ে গেছো এখনো। এই কিসের দাওয়াত? এই এত বগলে কি হাতু চকর, তো হাতু চকর, হাতু চকর, হাত তো উঁচু করা যাবি না রে সাইফুল। এ শোনেক, ওই হাত উঁচু করা যাবি নে, আমি ক্ষুদিরাম হয়েছি বুঝছিস, সবসময় এখন আমার সঙ্গে বোমা থাকে। দেখ কোনো সেদিন তুই আমাকে কিটা মারছিল, অল্পের জন্য আমার মাথা ফাটেনি, আমি কোনো অ্যাকশনে যাই নাই, এই তারপরে তুই আমার বোমা মারার জন্য আসছু কে? হ্যাঁ শালা, তুই কি বড় লাট নাকি? এ তোক বোমা মারবো কিসের জন্য? ক্ষুদিরাম কাক বোমা মেরেছিল, কাক বড় লাটেক বুঝিস। শোনেক, যেটা করছি তোকে দাওয়াত দিচ্ছি, অল্প কয়েকদিনের মধ্যেই ওই বেগমের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এই শালা, এই শোনেক, দাওয়াত দে, দাওয়াত দিচ্ছি, খাইবার দেই আর না দেই যাওয়া কিন্তু লাগবো, নাহলে কিন্তু বোমা আমার বসালা। বেগমের সাথে তোর বিয়ে, বাহ ভালোই মিলিছে তো, শুয়ারে ঠিকই করছিস জেনে। খাবার দাবার নড়বি নে, দর দিবি নে শালা। তুই বেগমে কী কইছিস, বেগমে কী কইছিস তুই? এ দর দিবি নে, খাবারটা দর দিবি নে, শালা হাত তোল, এরকম করে হাত তোল, হাত তোল, বল হাত তুলিয়া ওয়াদা পাঠ করিতেছি। আমি সাইফুল, আমি সাইফুল, কী কেন বল শালা? ক আমি সাইফুল বিডিয়ার, আমি শুয়োর, তিনবার বল শুয়ার, শুয়ার, ইটা নামা, ইটা নামা, শুয়ার বল। আমি করছি, আমি কি করছি? আপনার মাসাল, এ ভাই, এ এ শালা দৌড় দিবি, এ খবরদার, এ বিডিয়ার স্যালুট, স্যালুট, স্যালুট দে শালা, দে স্যালুট, গান গা, একবার বিদায় দেবা আমি ঘুরে আসি, গান গাতে গিয়ে তুই চলে যা। একবার বিদায় দে মা ঘুরে হাসি হাসি করে বাসি, দেখবে জগত বাসি, একবার বিদায় দে মা ফিরে আসি। এই তুমি নাকি বেগমের বাড়িতে গেছিলা? হ্যাঁ, খালি বেগমের বাড়ি কেন, তোতাবুর সাথে মিটিং করেছি। এ তোতাবুক তুমি বেগমের সাথে মিলাচ্ছো, বিষয়টা কি? ওই বেগম আমার বড় বোন তোতাবু, তাই অসুবিধা কি? অসুবিধা কি, একজন আমাদের পক্ষের একজন বিপক্ষের। আমি তো কোনো দলের না, তাই আমার কাছে সকলই সমান। এই সব বামপন্থী কথা কবা না শিউরি বেগম, বুঝতে পারিস? তুমি নাকি বেগমের বাড়িতে গেছিলা? হ্যাঁ,
খালি বেগমের বাড়ি কেন? তোতা বোর সাথে মিটিং করেছি। হে তোতাবুক, তুমি বেগমের সাথে মিলাচ্ছো, বিষয়টা কি? ওই বেগম আমার বড় বোন তোতাবু, তাই অসুবিধা কি? অসুবিধা কি? একজন আমাদের পক্ষের, একজন বিপক্ষের। আমি তো কোনো দলের না, তাই আমার কাছে সকলই সমান। এই সব বামপন্থী কথা কবা না শিউরি বেগম, বুঝতে পারিছাও? শোনো, তোমাকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর যদি তুমি আমাদের বিরুদ্ধে খাড়ায়ে আমাদের মান সম্মান নিয়ে টান দাও, তোমার ভাই ব্রাদারের সাথে মিলে যাও, সেটা কিন্তু আমরা মেনে নিবার পারবো না। আমি কি তোমাকে মানার কথা করছি? তাছাড়া আমার ভাইয়া তোমাকে কি করেছে শুনি। আরে কি করেছে কয়টা কব, একজন আমাকে ইটা মারিছে, আর একজন ওই যে তোমার ফুপাতো ভাই টাকমাতা লাঠু খলিফা, সে তোমাকে যার পণ্যই অপমান করেছে। আচ্ছা তুমি ছোট হয়ে কিসের জন্য লাট্টু ভাই গরম দেখাবার যা, আর খুরুর কথাও যদি কই তাহলে কব সে ঠিক কামটাই করেছে। তুমি যার তার সাথে গরম দেখাও কিসের জন্য? হ্যাঁ তুমি ওই রুমিক ভাইকেও গরম দেখাইছো, মনে করছো আমি কোনো খবর জানি না, তাই না? আমি জিদা কই সিদাই দোষ, তোমার ভাই ব্রাদারের কোনো দোষ নাই। শোনো, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর যদি কেউ আমার মান সম্মান নিয়ে টান দেয় আমি কিন্তু তাকে ছাড়বো না। তোমাকেও মায়ের মতো দরদ দিয়ে কথা করছো? এ ভাই, এ এ ধনি, এ তুই কি আগের জন্মে আমার বাপের বউ ছিলি রে ভাই? এটা তুই কি বললি রে ভাই, এটা কি কোনোদিন সম্ভব রে ভাই? ভাই হয়ে ভাইয়ের শরীরের খবর কি নিতে পারে না রে ভাই? শালা রায় ধরে নসু চৌধুরী সর্বাঙ্গে তেল মাখো শালা, আর ফাঁসি যাবজ্জীবন দিয়ে দিচ্ছ মানুষের, শালা ঠেলায় পড়ে ভাই ভাই মারাচ্ছ না শালা? ভাই এই অপবাদ তুই আমাকে দিস রে ভাই, আমি কাঠ গড়ায় দাঁড়িয়ে হলপ করে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। খুনি ভাই, আমি তোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিতেছি না, তবে দু একজন লোক যে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে না তাহা ঠিক নয়, কারণ যাহাদের তুই ইট পাটকেল নিয়ে তারা করেছিলি তারা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে। কাজটি অবশ্য তুই ভালোই করেছিস রে ভাই। এ শালা, এ স্ট্যাটাস করে নামাচ্ছিস শালা, ইট নিয়ে ঘুরবো কিসের জন্য? আমি ইংরেজ সব ইংরেজ মারার জন্য বোমা নিয়ে ঘুরতেছি শালা, এই দেখ শালা পকেটের মধ্যে দেখ। খুনি ভাই মাথাটা গরম করেছিস তাহলে ভাই, ঠান্ডা রাখ। ও কারণ হচ্ছে এত গরম করিলে এটা অনেক বড় ধারা হইতে পারে, দরকার হলে যাবজ্জীবন হয়ে যেতে পারে রে ভাই, মাথাটা ঠান্ডা রাখ খুনি ভাই। ধারা হবি? হ্যাঁ। ও তাহলে যদি ধারা, তুই ধারা পথ জানিস ভাই, নামটা কতি পারবি? এ শোন, এ ভাই ভাই তুই এক থেকে নয় পর্যন্ত ধারা পথ বল, নয় না তুই আড়াই ঘরের নামটা বল। ওই যে হয়েছে কি ভাই, ধারা মানে ছোটোবেলায় তো নামতা টামতা মুখস্থ করিনি রে ভাই, আমাকে তুই ক্ষমা করে দে ভাই। আর নামতা দিয়ে কী করবো রে ভাই, আমাদের কোর্ট কাচারিতে নামতা লাগে না রে ভাই, ঠিক বলছি না রে ভাই? হ্যাঁ সেলাই বল, আড়াই ঘরের নামতা বলবি, বল বল আমার সঙ্গে সঙ্গে বল, আড়াইয়া কে আড়াইয়া? তাহলে তিনের তিনের ঘরে বল ভাই। এ ভাই বল না, তিনের ঘরের নামতা বল না ভাই, নাহলে দাঁত ভেঙে দেবো ভাই। এ ভাই বল, তিন কে তিন? হুম ঠিক আছে, তিন দুগুণে ছয়, ঠিক আছে রে ভাই। হ্যাঁ তিন তিনি কে ভাই? হুম একটা কথা বলি রে ভাই। বল। আমি তোর চোখের দিকে তাকালে রে ভাই নামটা ভুলে যাচ্ছি রে ভাই। ও তাহলে চোখ বন্ধ করতেছি, তুই বল। ঠিক আছে, তিন তিরিক কে নয়? হুম
শালা এই কলি চোখ বন্ধ করলি তুই কত বাড়ি আমি কইস না শালা ক এ তিন ছেড়ে বারো নামটা জানি না মুড়ি গুলি করছে বিশ্বাস করেন আমি বেকের মূলে নাদের গুরু না আর বড় ভাই নাদের গুরু বুঝছেন আর মিয়া আর বিয়ান ভাবি হইল কি আর নাদের গুরু শিকার হয়ে গেছি তুমি পরিস্থিতি শিকার বুঝলাম তোমার পা ধরতেছ কে আন্নার ভাই খুনু আরে দেখলি হিডাইবো এর মানে তিব্বতার কোন আরে গাছে লটকাই হিডাইছে একবার আরে মার খাওয়ার কাম করলে তো মারবি মার খাওয়ার কাম করো কে তুমি নাস্তি নাস্তি সাবানাক বিক্রি করে গেছিলে কে হ্যাঁ আই আর সাবানার বিয়ে করতাম না আই ভুল করে লইছি আন্নারে বাঁচান মিয়া ভাই আন্নারে বাঁচান আরে আমি তোমাকে কি বাঁচাবো যাও তোমার ভাই আছে ভাবি আছে তাকার কাছে যাও সেই বাঁচাবি না আমি একটা সামান্য মানুষ আমি কাউকে বাঁচাবো আমি বুঝতে ইচ্ছি আর ভাই আরে বাঁচাই দেয় তো না আন্নারে বাঁচাই দেয় আর ভাই আন্নার ভাই কোনারে দেখলি মারি গেলাই বসি রইলে আন্নারে বাঁচান ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কাজ না আমি দেখছি ভালোবাসতো আমার নয়ন এখনে এখনে ভাই ভাই আয় 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 ভাই শোন বল তোর সাথে একটু দুঃখের ফেসাল পারি ভাই বল তো আবার কিটা দুঃখ দিই আর কইস নে এখন তো মনে হচ্ছে সামসিকে এসে লাত্তি মারতেছে ওই নসির চৌধুরীর লোকজন আসিয়ে বুঝছিস আমার কাছে তো যখন তখন ঘুষ দাবি করতেছে ওই যে থানার তালিকার তেন আমার নামটা কাটিয়ে দিবে এই জন্যে বুঝছিস ও এ ভাই তালি ঘুষ কি দিছো নাকি তুই তুই তো ঘুষ দিবে না বাড়ি তোর যে ভয় বিলাই পাত দিলেও তুই ভয় পাচ তুই ওই দিন ওই দিন কি করেছিলি তোর মনে আছে ওই যে একটু পুলিশের কথা শুনে সল পলাই সল পলাই তাই নে দেখ কোনো তোর মতো যদি মাথা খারাপ হইতে তালি এত ভয় ডর থাকতে না আল্লাহ তো এখন আমার মাথাটা ভালো রাখেছে এই জন্য ভয়টা করে বুঝছিস এ লাটু এ তুই আমাক পাগল করলি তারপরে রাগ হচ্ছে না কিসের জন্য কত পারিস আমার মনে হয় কি জানিস তোর মুডটা ভালো আছে এই জন্যই রাখতেছিস রে হুম ঠিক ধরেছু কারণ তাই বুঝিস মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতেছি বিয়ের বছর তো আমার বউ হবি সে কি কাজ জানিস মাথা ঠান্ডা রাখা লাগবে আর ভালো জামা কাপড় পরতে হবে এই করতে ভালো লাগবে বিয়ের বছর মানে তোর বিয়ের বছর ইরে কোনো কি করছিস মনে কর শুকনো মাটিতে আসার খেলো কে রে তুই কি মনে করেছিস আমি তোর মতো বিয়ে না করে সারা জীবন থাকবো আর মাথার চুল টাইনি টাইনি ওরকম ফর্সা করো আচ্ছা এখন এ তো কিডা বিয়ে করবে রাজি আছি রে আমার তো বিশ্বাসই হবে চাচ্ছে না আল্লাহর কিরে বলে করছি এই তো এ লাটু এ দেখ এই তো মাথা গরম করে দিল এই শোনে কব না ভেবেছিলাম তো কই এ খবর দাও কাজ করতে কখন দেবে না আচ্ছা কখন রে ক ওই তো কিরা করছিস না তো কিরা বেগমের সাথে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে বুঝছিস কি করছিস তুই আল্লাহর কাছে দোয়া কর এ ভাই আল্লাহ বল না
বল না আল্লাহ সাবানাক ভালো করে দিতে সুস্থ করে দিতে তারপর একসঙ্গে রয়েছি লাটু এখন তুই নিজে কেমন করে সান্তনা দিব নি রে হে খুনুর মতো পাগল যদি বিয়ে করে ফেলা তাহলে তোর কি দোষ ছিল খুনু যদি এরকম বিয়ে করে একটা তাহলে তো আমার এলাকায় মুখ দেখানে বাতিল হয়ে যাবি নি সেটা তো মেজাজটাই খারাপ করে দিলে দেখতেছি মনে কর যে বিয়ের বয়স হলে অনেকে তো বিয়েই হচ্ছে না সেটাও তো তোর বোঝা লাগবে নাকি তাই টেনশন করতেছিলাম ও এই টেনশন তোর বিয়ে হচ্ছে না সেই টেনশনে তুই রয়েছিস তাই তো শুনে যা শুনিছু সব ঠিক শুনিছু এই গায়ে তুই আরো মেলা বিয়ের সংবাদ শুনতে পারবো নি বুঝতে পারিস তাই নাকি তাহলে তো বিয়ের জোয়ার চলে আসি রে সেটা করে পারিস আপাতত তো দুইখান বিয়ের খবর দিয়ে যাই মিনহাজ আর হচ্ছে পিয়াল এরা দুইজনের বিয়ে হচ্ছে বুঝতে পারিস কোষ কি তুই জোড়ায় জোড়ায় বিয়ে শোনে খালি বিয়েই না ওরা দুইজন ভাইরা ভাই হচ্ছে বুঝতে পারিস ওই যে হুরমুজ চাচা হুরমুজ চাচা তো ফিরে আইছে দোস্ত এমন ভাবলে কথা করছে যে মনে হচ্ছে তো আমার জীবন প্রদীপ নিবু নিবু করতেছে তাই না আউল কোনো গো এত বছর জেল খেটে আসার পরেও তার নেশার একটুও বদলায় নিয়ে যায় আমি যে কিরাম করে আমার রাগ সেক দিয়ে রাখছি সেটা আপনার বুঝাবার পারবো না তোমার রাগ সেক পেলাই কেতুয়ারে আঁকে পাই দেখছি কেতুয়ারে রিকোয়েস্ট করছি ডাকায় চলি যাইবার হরে বড় বাহাতুরি দেখাইতেছ তোমরা হগলেরে আসছে না আস সগলের সাথে আপনি আমাকে এক কাতারে দাঁড় করালেন লিডার আমি সাইফুল বিডিয়ার আপনার সাথে এখনো বসে আছি আর সবাই ল্যাস তুলে ভাগিছে তুই ক আই কি শক্তি নিয়ে লড়তেছি বুঝা তো আমার অনেক আগেই শেষ হয়ে গেছে লিডার একটা জিনিস আমি বুঝলাম না লিডার ডাকাতের কি এখন ভাত আছে এ তাক দেখি পারণ লাগবে কে অন্যের তোর দিয়ে কি হইব ওর মুজন উপস্থিত আছিল তখন তো তোমার মুখে তো কোনো কথাই বার হয় না কথা হচ্ছে কি লিডার সিধা আমি কথা কই নাই অন্য কারণে মনে করেন আমাকে শিউলি হরমুজ সাহেবকে চাষা কয়ে ডাকে তালি পরে হরমুজ সাহেব হচ্ছে কি আমার শ্বশুর স্থানীয় লোক এই জন্যই তাকে সম্মান করে তার মুখে মুখে কথা কই নাই এটা কি আপনি দুর্বলতা মনে করবেন না আর একটা কথা কই লিডার বক্তৃতা দেওয়ার সময় একটু আস্তে কথা কবেন এমন জোরে চিৎকার করে কথা কন গলা তো ফেটে গেছে আমি তো আপনার কথা বুঝবার পারতেছি না মানুষ বুঝবে কি করে তুই এত জোরে কথা কর কিনলাই কিরকম বেইমান হলা ওই ভাগের গা
বাড়ির মধ্যে এত কিছু ঘটে গেল আর আপনি বারান্দায় এরকম বিরাজ করে আরামে শুয়ে রয়েছে। হাসানি ও কিছু ঘটে গেছে কেন? আরে আর কথা না শুনলে এটাই স্বাভাবিক। স্বাভাবিক না ফুটা ভাই, এলাকার বিখ্যাত ডাকাত। ওর মুসকা জেল থেকে ফেরেছে। কি কইলা? বিখ্যাত নি? আরে মিয়া, বিখ্যাত সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই। এই যে ডাকাইতে জেল খেড়ার লাগে হেতে আবার বিখ্যাত হয় কেমনে রে? বিখ্যাত না মানে সব কিছুতে একবারে মুখের জোরে কথা কন না। হোর মুসকা মানসি বাড়ি চিঠি দিয়ে ডাকাতি করতে যাবজ্জীবন জেল হয়েছিল, আর আপনি করছেন যে সে বিখ্যাত না? না আপনার মতো পুলিশের ভয়ে পলা পলায় থাকলে পরে মনে হয় সে বিখ্যাত হয় না? এই বেটা, এই তোর কাছে কনে কইছে আমি পুলিশের ডরে এনে হলে রয়েছি। আর আমি এলাকা তো একটু শরীর রয়েছি আর কি, আর আর মাথাটা বেশি গরম তো হিলে কনে কোন সময় আর মাথার গরমের নিচে হয়ে যায়। হে কথা একটু আমি আলাদা একলা অবকাশ যাপন করতেছি। তাহলে একটা কাম করেন ফুটা ভাই, হোর মুসকা তো লিডারের কাছে মেলা হুমকি ধামকি দিয়ে গেল, আপনি যায় তার সাথে একটু গরম লিয়ে আসেন। এই তুই কি বেড়া আনলো রসিকতা শুরু করছিস? হ্যাঁ হুম, আমি বহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত লইলাম তোরগো এই গ্রামে আয় আর থাকতাম না, হিলে তোরগো কোনো কিছুর ভিতরে আয় আর নাই। হরমুজ ডাকাইত না? চোখের জ্যোতি তো ঠিকই আছে, ঠিকই তো শুনছাও। তোমার না যাবজ্জীবন হয়েছিল শুনছিলাম। ঠিকই শুনছাও, তবে কয়েকটা ফাঁসির জল্লাদ হওয়ায় আর ভালো কাম করায় সাজা মুকু হয়ে কিছুদিন আগেই ছাড়া পেয়েছি। তা তুমি নাকি গ্রামে বিরাট লিডার হয়ে গেছ? হ্যাঁ শুনলাম তুমি গায়ের পোলা পানগো টর্চার করে একেবারে জীবনটারে তছনছ করে দিছাও। এগুনে কি তোমার কাছে নালিশ করছে? নালিশ করবার কিছু না, তবে তোমার সামনেই পোলা দুইটা এক পরিচয় করে দিবার চাই। তুমি তো জানো যে আমার দুইখান কন্যা আছে, বড় খানকে এর সাথে বিয়ে দিবার চাই আর ছোট খানকে এর সাথে বিয়ে দিবার চাই। ছোট খানের বিয়ে দিলে বৌনি এসে জাপান চলে যাবে, আর বড় খানকে বিয়ে দিয়ে আমি এই মেন হাজের সাথে ঘর জামাই বানাবো, বুঝছো? কি ব্যাপার শুলি বেগম, মনে এত রং লাগছে কে? কারণ তো বুঝতেছি না বুঝবা কি আছে, গায়ে থাকলে তো মনে রং লাগবি। ও তালি পালে সব রং গায়ে রেখে যাও, সেই জন্যই তো টাউনে যখন থাকো তখন মুখে কোনো হাসি দেখা যায় না। যে না, শহরে সাবলেট ঘরে বাস করো, ওইখানে থাকলে কি কারো মুখে হাসি থাকে? এ গায়ে কি তুমি চারতলা বাড়ি থাকো? কুড়ের ঘর হলেও আমার বাপের বাড়ি, মনটা ভইরে নেবার বাড়ি, এখানে থাকলে মনটা খুশিতে এমনি ভইরে ওঠে। এ বাতাসেই মনটা ভরে যায়, তারপর যখন সেই বাতাস দক্ষিণ দিক থেকে সুন্দরী লেডিস টেলে হয়ে আসে তখন তো পায়ে আলতা ঠোঁটে লিপস্টিক মনে রং লাগবি। আচ্ছা তুমি জানলা কেবা করে? এখন তো মনে হচ্ছে বাতাস খান ওইখান থেকেই আসতেছে। এ তোমার বাতাস আমি বন্ধ করে দিচ্ছি। আমার
বুঝানোর চেষ্টা করে দেখো আমি বুঝি কিনা। গ্রামে একটা ডাকাত ফিরে আছে, গ্রামের লোকজনের ভিতরে একটা ভয় সঞ্চার হবি না, টেনশন হবি না। হরমুজ চাষা ডাকাতি করছে সে তো মেলা দিন আগে, আর সে তো আমাদের গ্রামের কারোবারই ডাকাতি করে নাই। ডাকাতের পক্ষে তো খুব সবাই খাওয়া শুরু করেছো, এইবার দেখলি তো এই গ্রামে সবাই তো রাবণ, খালি আমি একা পর, তাই না? এইটা হইলো তোমার একটা দোষ কাকা, বুঝছাও? তুমি কোনো কিছু না বুঝে খালি একটা টেনশন পয়দা করো। হরমুজ চাষা এলাকায় ফিরে আছে, এটা তো ভালো খবর। এলাকার মধ্যে একটা মুরব্বী ফিরে আছে। হ্যাঁ, তুগার কাছে তো ভালোই ঠেকবো। কে রে? হরমুজ ডাকাত এসেছে আমার সুমন্দি হুমকি মারিছে, সেটা জানিস না? সেটা তো তোর কাছে আরো আনন্দের খবর। নসু চৌধুরী, তাহলে তোমার সুমন্দি হয়ে গেছে? বাহ 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 বাহ। এই ছাই, তুমি চুপ করো হে, কথা কথা তো ভুল ধরো কিসের জন্য? আমার কপালটাই খারাপ, প্রত্যেকটা বার বিয়ে টিয়ে সমস্ত কিছু আমি কমপ্লিট করে রেডি করে খাড়া থাকি, বিয়ের দর ঘুরায় আর বিয়েটা ভেজতে যায়। এবারে তো আমার মানে খুব সন্দেহ হচ্ছে যে কি সব মানে তরমুজ না হরমুজ ডাকায় ফাঁকায় এখানে জন্য আমার মানে বিয়েটা শেষ পর্যন্ত ক্যান্সেল হয় না যায়। আচ্ছা, আমার চোখের সামনে দূর একটা বিয়ে করে তুমি বাড়িঘর তোলবার করে রাখো, একদম থাপ্পড় মেরে দাঁত ফালা দেবো। না বিয়ে দোকান কাজ আমার সময় সে না, আমি বাঁচি না, মুখে মুখে তক্ষ করে। মিনহাস ভাই, তলে তলে তালি এত দূর, হ্যাঁ দাঁতের ভাষা দিয়ে তো আমার কাছে একবার বাই করলে না, কেন পিয়ালে? মিনহাস ভাই, এবারে তুমি আমাদের নেতা বানাইছিলে। কথা হলি কি বেগম আপা, আমাকে লজ্জা দেবেন না। এই যে এই কথাটা বলার জন্য যে একটা পরিস্থিতি দরকার, সেটা অনুকূলে ছিল না, যেই কারণে এই কথাটা বুঝতে পারিনি। আর এই যে সাবানা আছে না, ওর যে দুর্ঘটনাটা ঘটেছে, এই দুর্ঘটনার মধ্যে এইসব কথা কেমন করে তুমি বলে দিবে? তুমি না তুললে কি হবে, কথাটা তো উঠেই গেল, তাই না? তালি পিয়াল কি দাঁড়ালো, শেষ পর্যন্ত বিয়ে শাদী করেই জাপান রওনা হচ্ছে, তাই না? সেই পরিকল্পনা নিয়ে তো আইছিলাম রে বেগম আপা, কিন্তু যে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম কোয়ের পরে শাসা ছেড়েই দিছিলাম। কথা হলি আপা, বলতে পারেন যে এই যে বিয়ের ব্যাপারটা, এই প্রস্তাবের বিষয়টা অবশ্য পিয়ালের অনেক ভূমিকা আছে, সেই কারণে পিয়ালকে একটা স্পেশাল ধন্যবাদ দিতে চাই। দিয়া উচিত তালে দিয়ে দাও, তোমাকে নিষেধ করেছে কিনা? আর তাছাড়া পিয়াল তো এখন তোমার ভাইরা ভাজ আসছে, নিজেরা নিজেরাই তো। কথা হলি আপা, আপনি কথাটা ঠিকই বলেছেন, বললে তো বলবেন যে বলছি ঘটনা ঘটেছি, এই পিয়াল আমার হবু শ্বশুর হবু সাহেবটা তার ছোট মেয়েকে বিয়ে করার প্রস্তাবটা দিয়েছিল, সেই সময় আমার হবু শ্বশুর একটা বেকার ব্যাপার দিয়েছিল, তার একটা বড় মেয়ে আছে, বড় মেয়েকে রেখে ছোট মেয়ে কি করে বিয়ে দেন? মনে করেন যে সেরকম একটা বেকার ছিল যে আমি সন্দেহ করেছি। প্রস্তাবটা অবশ্য আমি দিয়েছিলাম। সবই ঠিক আছে, আমরা কিন্তু খবরটা শুনে খুবই খুশি হয়েছি ভাই। তাহলে একটা কথা জানবে শাস্তি, কথাটা শুনে তুমি কিন্তু আমার কিছু মনে করো না জান, আমি আসলে সব কিছু ভালোর জন্যই কথাটা জিজ্ঞাসা করতেছি। মেয়ে কি আসলে তোমার সম্পর্কে সব কিছু জানেই বিয়ে করবার রাজি হয়েছে? কথা হলি কি আপা, বললে তো বলবেন যে বলছি, আপনি যে কোন অ্যাঙ্গেলে কথাটা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, অবশ্য সেই কারণে আমি এই কথাটা কাউকে জানাইনি, কারণ সব কিছু একটা সিওর হয়ে নেওয়া ভালো। এর আগে তো এরকম একটা ভুল করেছিলাম, বারবার তো ভুল করা যায় না, ধরেন যে দেখা গেল যে আমি স্বপ্নে বিভোর হয়ে গেলাম আর ওদিকে দেখালো দড়ি নিয়ে ঘুরছে। না না ভাই, তুমি কোনো কিছু মনে করো না, আমি কিন্তু তোমাকে দুঃখ দেওয়ার জন্য কথাটা কই নেই আসলে। কথা কি বা, বললে তো বলবেন কি বলছি, আপনি তো বাস্তব কথা বলেছেন, সকলে তো আমার ধরেন যে উপরে যে বলি ফাংশনটা আছে সেটা নিয়ে কথাবার্তা বলে, তবে এবার যে আমার খবর স্থির হবে তার সাথে আমি ফাইনাল কথাবার্তা বলেছি, সে যে আমাকে কথাটা বলেছে এই কথাটা শুনে কিন্তু আমার মুখটা ঘুরে গিয়েছে। সে আমাকে বলেছে তোমার যে উপরে যে চেহারাটা আছে ভেতরে যদি একই রকম হয় তাহলে কিন্তু আমি ডাইরেক্ট তার প্রশ্ন করে দিই। আমি বলেছি যে আপনি যত রকম পরীক্ষা নিরীক্ষা আছে, অগ্নি পরীক্ষা আছে, সব কিছু করতে থাকেন, চালায় যেন খাবার আছে। কথা মতো কথা, তাই না? হ্যাঁ ভালো কথা, তাই না? এরকম তো কয়জন বোঝে। সেটাই আপা, এটাই আমার দুঃখ, এই গায়ে তো প্রচুর বুঝে।
আচ্ছা সাইফুল বিডিয়া, তোমার কাছে কি মনে হয় এই হরমুজ ডাকায় হ্যাঁ কি আবার তার পুরান ফেসাদ ফিরে যাই তারব? তার শরীরের যে অবস্থা, এই অবস্থায় কি হইরা সে করতারব? এ কথা আপনি আমাক জিজ্ঞেস করতেছেন কে? আমি কি তার সাথে পার্টনারশিপে ডাকাতির ব্যবসা করছিলাম? হ্যাঁ সাইফুল ভাই তো ঠিকই বলেছে, রব্বেল ভাই এক সমস্যা, পরিস্থিতির বিপরীত ধারায় কথা বলাটা তার অভ্যাস, আসল কথা বলেন ভাই। আরে আমি কি এমন বিপরীত ধারায় কথা কইলাম? হ্যাঁ সাইফুল তোমার লগে তো কথা হইতেছে, তুমি কও। কথা আমার সাথে হচ্ছে সেটা ঠিক, কিন্তু আপনি যে একটা ফাউল করলেন আমার যে তুমি করে করলেন, আমার স্ত্রী আপনার স্ত্রীর সিনিয়র, গ্রাম সম্পর্কে আপনি আমার ভাইরা হলেও আমি সম্মানে বড়, সেটা ভুললে কিন্তু সব কিছু বিপরীত ধারায় হয়ে যাবে রব্বেল সাহেব। আরে স্ত্রীর বয়স দিয়ে তো আর মান সম্মান মাফুন যায় না সাইফুল, আমি তো তোমার আগেই কইছি মান সম্মানের হিসাবটা করতে হয় অন্য হিসাবে। ঠিক আছে আমি তাহলে আসি ধনী ভাই, লিডার আসলে কইবেন এই জায়গায় বসে থেকে জুনিয়র মেয়ের স্বামীর কাছে অপমান হওয়ার কোনো মানে নাই। আরে ভাই আপনারা দুজন মিলে তো ফৌজদারি ধারার মামলার মতো শুরু করে দিয়েছে। আসলে শুনুন, আমাদের নিজেদের দলের মধ্যে যদি অন্তর্কন্দল হয় তাহলে তো সুস্থ ধারায় কোনো কর্মসূচি পালন করা যাবে না। তাই ভাই আমি বলি কি, আপনারা দুজন একটু চুপ করুন, চুপ করে ভাবুন যে এই সংকটটা কিভাবে মোকাবেলা করা যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ আর এই সংকটের কথাটাই তো লিডারের অনুপস্থিতিতে আলোচনাটা শুরু করছিলাম মিস্টার ধনী। জি তুমি চিন্তা করে দেখো, হ্যাঁ শুনতেছি যে ওই হরমুজ ডাকাইদের মাইয়ারে বলে ওই কুজামিন হাজার লাগে বিয়া দিব, এখন সেইটা যদি দিয়ে ওই দেয় তাহলে সেই পক্ষে শক্তিটা বাইরে গেল না, তখন আমরা একটা সংকটের মধ্যে পড়বো, আমাকে তো অস্তিত্ব রক্ষা করে দায় হয়ে যাবো গা। ইটা নিয়ে আমি কোনো চিন্তারই কারণ দেখতেছি না, হরমুজ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পরে টাকাটা নতুন কেসের মধ্যে ঢুকাই দিব ব্যাস, এসে তো একটা গাড়ি আছে আমি তাই না? সাইফুল ভাই আজ তো আপনি খুব ভালো কথা বলেছেন, মানে আজকে আপনি একটা খাঁটি কথা বলেছেন, আমারও তাই কথা, এরকম একজন দাগি আসামি যার যাবজ্জীবন হওয়ার কথা সে কি করে মুক্তি পেল? 1952 সালে একটা কেস ছিল, বুঝতে পেরেছেন? গ্রামের যুব সম্প্রদায় বেগমের নেতা মানিসে ভালো কথা, কিন্তু তুমি তার মধ্যে ভিড়তে গেলে কেন? কথা হলি কা বাজার, বললে তো বলবে যে বলছি, এই ঘটনাটা বলতে গেলে একটা দীর্ঘ ইতিহাস রচনা হয়ে যায় আব্বাজান, সরি আমি আপনাকে ভুল করে আব্বাজান বলে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেবেন। না না আমার বড় মেয়ের সাথে যখন তোমার বিয়ের কথা পাকাই হয়ে গেছে আমি কথা দিয়ে দিছি, তারপর তুমি আমাকে আব্বা ডাক্তারই বেরো, কোনো অসুবিধা নেই। তবে তোমার ওই ইতিহাসটা দীর্ঘ না কইরে সংক্ষেপে কদিনই কথা হলি কাব্বা যান, অতি সংক্ষেপে যদি বলতে চাই এই ঘটনা চক্রে সেই একটা পয়েন্টের উপরে দাঁড়াতে হয়, নৈশচন্দ্রে স্বৈরাচারী আর স্বেচ্ছাচারী যে মনোভাব আছে না সেটার কারণে গ্রামের যুব সম্প্রদায় ঐক্যবদ্ধ হতে বাধ্য হয়েছে, বলতে পারেন যে সেই ঘটনা চক্রে সেই ঘটনার সামিল হয়েছে আমি আর কি। নৈশচৌধুরী স্বৈরাচারী হ্যাঁ কী চায় এটা তোমার মাথায় ঢুকতেছে না? কি বলছে রাব্বাজান, কি চাইছে মানে? সে গ্রামটাকে নিয়ন্ত্রণ করতে চাইছে, চিন্তা করে দেখেন গ্রামের সবাই মিলে তাকে লিডার লিডার বলে হুজুর হুজুর করছে তো, আর সে নিজেকে মার্শাল টিটু ভাবা শুরু করে দিচ্ছে, কার কোথায় বিয়ে হবে কার কোথায় প্রেম ভালোবাসা হবে সব কিছু এসব লেচার বিষয় সে নিয়ন্ত্রণ করতে চাইছে। ওর নেতাগিরি ছুটেই দিই কি কম কথা হলি কাব্বাজান, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই বলবেন, কিন্তু তারপরে বলতে চাই যে লসু চৌধুরী বার বেড়েছে, ওর বারটা কমায় দিতে চাই, চিন্তা করে দেখেন এই লসু চৌধুরীর জন্য গ্রামের যুব সম্প্রদায় সব নষ্ট হতে শুরু করেছে, ওই যে সামানা আছে না সামানা মেয়েটা এই তার জন্য রাজশাহী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঠিক আছে আমি যখন হুরমুজ ডাকাত গ্রামে এসেই বসি তখন দেখব যে লসু চৌধুরীর দৌড় কতখানি আছে, তবে থাক সে কথা, তুমি যখন আমার বড় জামাই হয়েই যাচ্ছ তখন তোমার সাথে একটা অন্য কথা বলি, তোমার সাথে তো একটা পরামর্শ করাই যায় নাকি? কথা হলি কাবাজান, সেটা তো আমার সৌভাগ্য আবাজান, তা ঘটনার বিষয়বস্তুটা কি বলবেন? ওই পিয়ালের বিষয়টা নিয়ে একটু ভাবতেছি, ওই স্যাংরা তো আমার মেয়েকে বিয়ে করে চলে যাবে জাপান,
সেইখানে কি ব্যবহার করে না করে এইটা মনে হইলেই মনের মধ্যে বড় অশান্তি জাগে। কথা হইলে কি আব্বা জান, বুঝলে তো বলবে যে বলছি। আমার যে একটা ক্ষুদ্র জ্ঞান আছে, সেই জ্ঞানের বিচারে আমি একটা কথাই বুঝছি, এই যে পিয়াল যে চাংড়াটা আছে ছেলেটা কিন্তু উঁচু সয়ে ভদ্র সাদা ছেলে একটা ছেলে। ও যদি জাপানে নিয়ে যায় তাহলে কিন্তু মেয়েটা ভালোবাসায় তুষ্টই থাকে। আর ধরেন যে যদি কোনো অন্যায় করে থাকে জাপান তোর বেশি দূরে নয়, ওখানে যে একটা অ্যাকশন করা যাবে। শুনে ফেলেছেন কি? শুনবো তোমার গান? এ না, গান না, জবানবন্দি, তিব্বতের জবানবন্দি শুনেছেন? ও মা, তিব্বতের জবানবন্দি বুঝতে পারলাম না তো। আত্মহত্যার জবানবন্দি গলায় দড়ি নেওয়ার আগে সুই গ্রামের লোকজনের উদ্দেশ্যে কয়ে যাবি। আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের মাটিতে একটি ইতিহাস রচনা হইতে যাইতেছে। কি সেই ইতিহাস? সেই ইতিহাস ভালোবাসার ইতিহাস, প্রেমের ইতিহাস। লাইনি বজ্রের পর এই প্রথম প্রেমিক তিব্বত প্রেমিকার জন্য ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিচ্ছে। এর জন্য দায়ী কে? কে সেই জঘন্য কালপিট? সুই গ্রামের প্রতিটি ধুলিকণা তার উত্তর জানে। বন্ধুগণ, আমি আমার ভালোবাসার বিচার তোমাদের কাছে দিয়ে বিদায় নিচ্ছি। অবশ্য তারা এখনো মুখস্থ হয়নি, আমার প্রমোট করা লাগবে। ভালো হয়েছে, তা তুমি এরকম দৌড় পারতে পারতে কোনে যাচ্ছ? কোনো যাচ্ছিলাম। এ বেগম, এত ভুলে গেলাম তো, আপনাকে দেখি আমার ভুল হয়ে যায়। ভালো, তাহলে তুমি ওই যে তিব্বতের যে জবানবন্দির কথা করছিলে না, সেটা আরেকবার কও শুনি। আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের অধিবাসীগণ, অত্র সুই গ্রামে একটা ইতিহাস রচনা হইতে যাচ্ছে। দেখিস তুমি কত মিথ্যে কথা কও। তুমি যে কও আমাকে দেখলে সব কিছু ভুলে যাও, আসলে তো ভুলো না, তাই না? এ বেগম, এ বেগম, আমি মিথ্যে কথা কই নে। এ বেগম শোনেন, আমি মিথ্যে কথা কই নে। এ বেগম, এ মনে পড়েছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, আইস শোন, কান্দে আবার বন্দুক রাখতে হইব। কিসের জন্য লিডার? আমি তো ওই বন্দুক আর কোনোদিন হাতে নেব না, সিদ্ধান্ত লিছি। আরে সিদ্ধান্ত নেন আর তুই কে? একদিন যা হয়েছে বলি যা, হরমুজ ডাকাত ফিরিয়ে আইসে, গিয়ে সৌদি বাড়ির নিরাপত্তার লাই বন্দুকটা ঠিক রাখতে হইব, বুঝছস? আমি তো বন্দুক চালাবে পারি না লিডার, আর তাছাড়া ওইসব ঝামেলার তিন তো আপনি আমাকে মেলা আগে সাসপেন্ড করে দিয়েছেন। আগের কথা বলি যা, তোরে আই বন্দুক চালানো শিখাই দেব,
একটু সতর্কে থাকতেই হবে। সতর্ক থাকতে আমার কোনো অসুবিধা নেই লিডার, কিন্তু আমি ওইসব বন্দুক টকুন্দুকের মধ্যে আমি আর থাকবো না। খুব বেইমান হয়ে গেছিস না, তুই ভাবছস এই বেকায়দায় আমি সারা জীবন থাকবো, আর ওষুধই নাইবো, সেদিন কিন্তু হিসাব দিতেই বললাম। হিসাব আমার এখন দিতে কোনো আপত্তি নেই লিডার, তবে একটা কথা কই, আমি ওইসব মারামারের মধ্যে থাকতে পারবো না। আর হরমুজ ডাকাত তো আপনার বাড়ির ডাকাতি করতেছে না লিডার, আর ও তো ওই গ্রামের মধ্যে কোনো ডাকাতি করে না। তোর কাছে ডাকাতির মহত্ব শুনতে চাই না, গুরুত্ব দিতাম না, কিন্তু আমার হবু জামাই দুইজন তো তোকে গুরু মানিছে, আমি গুরুত্ব না দিয়ে যাব কোথায়? আমাকে তো গুরুত্ব দেওয়া লাগবে না চাষা। তবে আপনি যে মিনহাজের সাথে কলির বিয়ে দিচ্ছেন এ কথা শুনে কলে আমার ফাইন ঠেকছে চাষা। কি করবো ক, আমি একজন ডাকাত মানুষ, ডাকাতের মেয়ে কেউ বিয়ে করছে না। চাষা মিনহাজ কল ছোট ঘরের চাল না, মেলা টাকা পয়সা আলা ঘরের চাল, আর আমার পিয়ালাক তো আপনি ভালো করেছেন না রে, টাকা পয়সা দেখে আমি আমার মেয়ে বিয়ে দিচ্ছি না। ওই আমার দেখে মনে হয়েছে শাওলটার মনটা খুব ভালো, চেহারাটা না একটু খারাপ আছে এই আর কি। সেই কথাই চাষা, চেহারা আর মানুষের কয়দিন থাকে, চেহারা কি একটা মানুষের সারা জীবন ভালো থাকে? ধরেন যে চেহারাটা মেলা ভালো কিন্তু মনটা মেলা খারাপ হলো, মানুষ হিসেবে সে মেলা খারাপ, তাহলে কি হইতো? থাকবে তোর একটু দোয়া করি, ওই জলি জলির বিয়ের কথা থাক, ওই তোর কাছে যে কথাটা নিয়ে পরামর্শ করে রইলাম সে কথাই কেন করবেন না চাষা। বসেন আগে একটু, কতদিন পর আইসেন, একটু জলপান নিয়ে আসি, হাতে ঘাটে কথা কব নে, যান না আমি বাবার আসবো। খালে খালে কত কিছু লিখবো, বিয়ের সব ফাইনাল করে তারপর ফিলাস করলো নাকি? আচ্ছা লাটু ভাই, এটা গোপন করার কোনো বিষয় হলো কও, আর এবার তো আমি বিয়ে করার জন্যই গায়ে আসছি, আর সে কথা আইসেই আমি তোমাকে কয়েছি। না সেটা তো তুই কইছিস তাই না, কিন্তু তাই বলে এরম একটা কাম করা কি তো ঠিক হচ্ছে? এ ঠিক বেঠিকের কি দেখলা তুমি, শেষ মধ্যে দেখ ডাকাতের জামাই হচ্ছিস তুই। কি করছো লাটু ভাই, এই জামানায় কিরা যে ডাকাত আর কিরা যে ভালো মানুষ সেটা তো বোঝা কঠিন, আর আমার হবু শ্বশুরিক তো তাও একটু চেনা যায়, সেদিক থেকে তো সেই ভালো, আর অন্য সব চোরটাকে তো একটু চেনাই যায় না। ওরে বাবা, এহনই শ্বশুরের পরে এত টান জম্মা গেছে রে। আচ্ছা ঠিক আছে লে, তোর শ্বশুরের কথা নয় বাদই দিলাম, তুই যে মিনহাজের ভাইরা হচ্ছিস এখন কিরম লাগতেছে তোর? মিনহাজও তো খারাপ লোক না লাটু ভাই, আর তাছাড়া আমি তো ভাইরার শ্বশুর নিয়ে ঘর করব না, বউ নিয়ে বিয়ে করে জাপান চলে যাব। আর এসব নিয়ে কথা কয়ে কী হবি, কবে আসবো কবে চলে যাব তার ঠিক নেই। আচ্ছা লাটু ভাই, তুই পাঞ্জাবি বানাবার পারবি কিনা তাই কও, তা না হলে আমার ষাটমোহর বাজারে যাওয়া লাগবে। তাই যা, আমি পাঞ্জাবি বানাই নে বুঝছিস, মুখের পরে না কয়ে দিলা। আপনি গায়ে আইসেন, মুরব্বী গায়ে না থাকলে কোনোদিন ভালো লাগে, কতদিন হলো আপনি গায়ে নাই, শরীরটা আপনি ভালো ছিল তো? আপনি একটা কথা কও চাষা, কষ্ট কি ওই হলো গা, ডাকাতিটা কি আপনি ছাড়ি দিবেন নাকি আবার? না 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 রে, শরীর আর গোলামি নেই, আর তাছাড়া ধর ডাকাতির ধরনও তো পাল্টে গেছে, আর মেলা দিন মাঠে উপস্থিত না থাকলে মাঠ তো দখলই হয়ে যায়।
ঠিকই কইছেন। তারপরে দুই দিন বাদে মেয়ের বিয়ে দিবেন, কাল বাদে বসে লাতি রাখতেই হবে তাই না? তাহলে ঠিকই আছে। ও আপনি যেন আমাকে কি কবেন কইছিলেন। ও এই যে কথায় কথায় ভুল হয়ে গেছে, কথাটা হচ্ছে গিয়ে ওই নসু চৌধুরীকে বুঝলি, গায়ে আইসা তো তার কথা শুনিনি, একেবারে আমার মাথা গরম হয়ে গেছে। সে নাকি গাঁওটাক দখল দিছে। কি করা যাবে চাচা? তাই কোন গায়ে তো কেউ থাই পিরছে না, একটু যাই চোখ ফোটে অমনি বিদেশ যা পারে জুমা। তাহলে গা থাকবি কিডা, গা দখল নিবি কিডা? ওই নসু চৌধুরীর তো সুই গা দখল করে রাখবি। দখল করাচ্ছি খারা, আমি সিদ্ধান্ত নিয়েছি ওই নসু চৌধুরীকে আমি সুইগাঁও ছাড়া করবো। না এটা কি ঠিক হবে নি, জামাই মানুষ এতদিন হলো এগা বাস করতেছে। জামাই জামার মতো থাকবি সে তো তা থাকে না, সে নাকি দল পাকায়। হ্যাঁ আমি কেমন করে তারে সাহায্যা করি, তুই দেখে তুই শুধু আমার সাথে থাকবো। না না চাচা এটা করা যাবে না। চাচা আপনি মাথা গরম করবেন না তো, শান্ত হন। ঠিক আছে মাথা গরম করলাম না, তোর কথা মানলাম, কিন্তু ওই নেতাগিরির চেয়ারটাকে ছাড়তেই হবে, এটা নিয়ে কোনো আপোষ নেই। সে থাক না চেয়ারে বসে, তাকলে আপনি এত উত্তেজিত হচ্ছেন কৃষির জন্য? সে যতই চেয়ার দখল করে থাকুক তার চেয়ারম্যানই কি কেউ মানতেছে? মারা না মানার কথা না রে বেগম, ওই নসু চৌধুরীর নেতাগিরি আমি ছুটাই দেব। এই গায়ে যদি জামাইয়ের চেয়ারে কেউ বসে তাহলে বসবি আমার জামাই মিনহাজ, এটা আমার সিদ্ধান্ত, তোকে আমি জানাই দিয়ে গেলাম। শুনি বুড়ি মিয়া, আমরা দুঃখের কথা কি তা কইতাম? ওই যে আমগো গরজামাইয়ের যে দলটা আছে না, এই দলটার মধ্যে অযোগ্য আর মূর্খ মানুষ দেখে বইরে গেছে গা, এগুলো আমগো কোনো ভবিষ্যৎ নাই। আর আমগো লিডার, লিডার হয়েছে একটা ফানো খাপ, বিষ দাঁত নাই। এই কথা আনলে এতদিন হরে দিয়ে বুঝ দিচ্ছেন কেন? যোগ্যতা থাকলে কি কেউ ঘর জমায় থাইনি। এইটা তুমি কি কথা কইলা কুটি মিয়া? তোমার কি ধারণা আমি একটা যোগ্যতাহীন মানুষ হিসাবে ঘর জমাই রয়েছি? অবশ্যই নাইলে আপনি কিল্লাই ঘর জমাই রয়েছেন। আরে তুমি তো একটা ভেদ্যব সামরা। হ্যাঁ তোমার মতো একটা অকৃত লোকে লেগে আমরা এরকম টেনশনে ভুগতেছি, এই কথাটা তো লিডারে জানার লাগে। এই কথা আপনি কইলেও কইতে হারেন, আর কোনো আপত্তি নাই বুঝছেন নি, আর কোনো ভয় ডর নাই, আমি ব্যাকের উদ্দেশ্য লিখেছি। খালি একখান কথা কই আনে রে, আনে একে উস্কানিতে আমি একখান খারাপ কাম করতে গেছিলাম বুঝছেন। ওরে আমার সন্ন্যাসী ব্রহ্মচারী রে, অনেকেবারে আঙ্গুর ফল খাট্টা হয়ে গেছে কেনা? ওই সামান্য লোক যদি তোমার বিয়েটা হইতো তাহলে ছোট মুখে যে আশিটা, এই আশিটা তোমার দাঁড়িয়ে দেওয়া ডাউন যাইতো না, ফালতু সামরা কোন আঙ্কার। যে কাম হয় না হিয়ান লোক কথা কইতে লাভ নেই, আন্নে যে নুসু আবার বিয়ে করছেন কেন? নুসু আবার বাপের তো মেলা সয় সম্পত্তি, হেতের ভাই তো বিদেশ তন আইলেও আইতো হারে নাও আইতো হারে বুঝছেন নি, হেতের সম্পত্তির লাইকি আপনি নুসু আবার বিয়ে করছেন নি। এই কুড়িমিয়া তুমি কি কথাটা কইলা? হ্যাঁ তোমার কি ধারণা? হ্যাঁ তোমার কি ধারণা এই রব্বেল ঠসা সয় সম্পত্তির লেগে কাঙ্গাল? হ্যাঁ তুমি জানো আমার কি আছে? আমার আছে শিক্ষা, যেটা আনায় না ক্ষয় হয় না নষ্ট হয় না, আর কার আছে এই যোগ্যতা কও? আমি আর কোনো কিছুর কাঙ্গাল না এই শিক্ষার কাঙ্গাল ছাড়া, সেই সম্পত্তির মালিক আমি। আমি কে লেগে নাসুর বাপের সম্পত্তির লেগে লোভ করতাম? ও আন্নে বুড়ে বয়সে কম বয়সী বউ হাওনের লোভে ঘর জামাই আছেন কেন? এই এই যে নিয়ে তোর জানি এতক্ষণ তোরা তর্ক বিতর্ক করতেছি। হ্যাঁ তোর জানি কোন গান তোর মনে এত কিছু উদয় হইতেছে, ভালোবাসার কথাটা উদয় হয় না? হ্যাঁ এর লেগে তো তোর জীবনে কোনদিন তুই ভালোবাসা পাস নাই, আর হয় কিও না, আমি তোর অভিশাপ দিয়ে গেলাম, অভিশাপ 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 দিয়ে গেলাম। অভিশাপ দিয়ে
ব্যাপার? ঘটনাটা তো কিছুতে বুঝে পারলাম না আমি। চৌধুরীর ভগ্নিপতি কিশোর জন্যে শত্রুপক্ষের বাড়িতে আইছে। বেগম রে, চৌধুরীর ভগ্নিপতি হওয়ার কপাল মনে হয় আমার নাই রে। আমার আসলে কপালটাই খারাপ, নালি পরে যে ডাল আমি ধরবো সেই ডাল ভেঙে পড়বে কিসের জন্য? কত ডাল ভেঙে পড়ে গেছো? তার মানে কি বেবির সাথে তোর বিয়ে হচ্ছে রে? কে আমার সাথে বিয়ে দিবি না কিসের জন্য? আমি তো পাত্র হিসেবে আনফিট না। তালি আর ডাল ভাঙার গান করতেছো কিসের জন্য? যা এখান থেকে। সাধে কি আর গান আসে রে বেগম, ডাল ভাঙে পড়া তো দূরের কথা। আমার তো মনে হচ্ছে যে গাছের শিকড় সুদ দিয়ে উপরে পড়তে আর কতক্ষণ। তোর পরিস্থিতি খারাপ হলো কিরম করে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কারে তোর সাথে বিয়ে হলে বেবি বিষ খাবে এরকম কোনো ঘোষণা দিছে নাকি? এটা তুই কোন ধরনের কথা বলু? আচ্ছা তুগারে মাথায় ভালো কোনো চিন্তা আসায় বাদ দিছে তাই না রে? বেবি কিসের জন্য বিষ খাবে যাবি? বেবি তো আমাকে ভালোবাসে রে। তাহলে তুই আমার বাড়ির উপরে এসে বড় বড় নিঃশ্বাস ছাড়তে কিসের জন্য? সবই তো ঠিক রয়েছে, যা বিয়ে করে হানিমুন করে। হানিমুন সুইটমুন সবই তো করার ব্যবস্থা কমপ্লিট করে ফেলাইছিলাম রে। ভাবিছিলাম যে বিয়ের পর কক্সবাজার যাবো, একটা কটেজ ভাড়া করবো, কিন্তু হরমুজ চাষ আসিস তো সবকিছু ঘুলাইটি করে দিল। হরমুজ চাষ আসে কি ঘুলাইটি করেছে? সে তার মেয়ে গাড়ি বিয়ে ঠিক করেছে, আমি তো মনে করি খুব একটা ভালো কাম করেছে। সারা গাছ জুড়ে কিরকম একটা বিয়ে বিয়ে উৎসব। আহারে আমার সাবানা যদি সুস্থ হয়ে যায় তো। যত সহজে কথাটা করছু তত সহজ কিন্তু না রে কথাটা। তুই কি জানিস ওই হরমুজ চাষা আমার সুমন্দি হুমকি দিছে? আই হুমকি দেওয়ার মতো কাজ তো সুমন্দি করে কিসের জন্য? তা চুপ করে থাকবে কগা, আকাম তো আরে গা কম করে নাই, সেগুলি যে বিচার হচ্ছে না এটাই না কত। এ বেগম আমি মানতেছি যে নসু চৌধুরী মেলা ঘিরিঙ্গি করিছে, তুই যদি তাকে এখন একটু বুঝে কোষ সে যেন সব ভেজাল এখন না করে, বুঝবেনই পারতিস? এই ভেজাল বাইতে গেলে এবার আমার বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে না। যা কিছু করার আমার বিয়েটা আগে হয়ে যাক, নিষ্পত্তি হোক, তারপর যা খুশি তাই করুক। বাহ ভালোই তো স্বার্থপর হয়েছো গুলাব, নিজের মতো করে নিজের কথা রাখার চিন্তা করতেছো তাই না? তো তুই এই কথা কর জন্য আমার কাছে আইসো কিসের জন্য? যা নিজে যা কথাটা কগা, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় না। আমি তো মনে করি যায় কবির বাড়ি হরমুজ চাষার কাছে, কিন্তু বিষয়টা হলো কি যে তুই যদি কথাটা হরমুজ চাষার কাছে কোষ তাহলে পরে কাম হবি নি। আর চাষারা মনে করে যে আমি নিজে মুখে এই কথা কোথি আমার লজ্জা করে না। তোর আমি রিকোয়েস্ট করতেছি তুই যদি কোষ তাহলে পরে এ তখন আমার ওই আগের খবর দিছিলি? জি কইলো যে বসবের ক। আর কতক্ষণ বসে থাকবো? হরমুজ ডাকাতের কথা কি ভুলে গেছে নাকি? সে কথা তো আমি কবে পারবো না। ও তোমাকে বিয়ে দিবে কয়ে এই বেকার চাকর খাটাচ্ছে না, ফ্রি চাকর খাটাচ্ছে। আমি অবশ্য তার চাকরি করি না, বডিগার্ড ছিলাম। দেন না বডিগার্ডের ড্রেস আর পরি না, নর্মাল ড্রেস। নসু চৌধুরীর বডির জন্য আবার গার্ড লাগে নাকি? ওনার কোন একটা বন্দুকও আছে। আমি আসার কথা শুনে আবার বন্দুকে নতুন করে তেল দেওয়া শুরু করেছে নাকি? এরে বাঘাটা, উনি ড্রেস আর অন্য কিছু বয় কেমনে? জি কইলো যে বসবের ক। আর কতক্ষণ বসে থাকবো? হরমুজ ডাকাতের কথা কি ভুলে গেছে নাকি? সে কথা তো আমি কবে পারবো না। ও তোমাকে বিয়ে দিবে কয়ে এই বেকার চাকর খাটাচ্ছে না, ফ্রি চাকর খাটাচ্ছে। আমি অবশ্য তার চাকরি করি না, বডিগার্ড ছিলাম। দেন না বডিগার্ডের ড্রেস আর পরি না, নর্মাল ড্রেস। নসু চৌধুরীর বডির জন্য আবার গার্ড লাগে নাকি? ওনার কোন একটা বন্দুকও আছে। আমি আসার কথা শুনে আবার বন্দুকে নতুন করে তেল দেওয়া শুরু করেছে নাকি? এরে বাঘের গা, আমার উল্লি ডরের শেয়ার অন্য মাসে বয় কেমনে? বেয়াদবি হয়ে গেল না? বেয়াদবি কিছু নাই, আমার উল্লি ডরের একটা মান সম্মান আছে না,
লিডারের শেয়ারে যদি অংশ আর উপর জালা বন্ধু সহে না জানলে আগে মিনাস ভাই এদিক আসো কি হলো রে ভাই কি খবর রে তোমাকে তো আজকাল দেখাই যায় না কেসটা কি আর বলবো রে ভাই বললে তো বলবো যে বলছি একটা বিরাট ঝামেলার মধ্যে আছি বলতে পারো একটা চতুর্মুখী ঝামেলা হয় হয় আর কয়া লাগবে না নে কি ঝামেলা রয়েছে ও তো আমি জানি কথা হলে কি বলবে যখন চাইছো না তাহলে বলার দরকার নেই আমি যাই আমার তো জরুরি কাজ আছে বুঝতে পারছো যাও যাবি তো তাই না বিয়ের বাতাস লাগেছে জায়গায় কি যে বলছো রে ভাই বললে তো বলবে যে বলছি এই যে বিয়ের বাতাস যে কথাটা বলছো সেই বাতাস তো মেলা আগে লেগেছে এলিয়ে তো গ্রামের মধ্যে মেলা ইতিহাসের সৃষ্টি হয়েছে কিন্তু কথা হলি কি ভাই একটা বিষয় ভাবে দেখেছ যার সাথে যার বিবাহ লেখা ছিল তার সাথে আমার বিবাহটা হয়েছে একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারছ বাস রে বিয়ের কথা ঠিক হতি না হতি সব এরা কবিতা করে কথা করছে নাকি শোনো কবিতা করো আর গদ্য করো শেষ পর্যন্ত যে ডাকাতের মেয়ে বিয়ে করতে চাও সেটা ঢেকবে না কেমন করে হ্যাঁ কি বলছো তুমি সেটা কে ঢাকতে চাইছে আর কথা হলো কি আমার যে হবু শ্বশুর সে তো এখন আর ডাকাতি করছে না তা না করুক কিন্তু সারা জীবন তো ওই ডাকাতি নাম ঘুষাবের পারতেছে না বরং কি হবে নি জানো তোমার নামের সাথে ওই ডাকাতের নামটা সেট হয়ে যাবে নি বুঝছো হোক সেটা কথা হলি কি ভাই সেটা তো মনে করো ভালোই হয়েছে এ ধরো যে হরমোজ সাহেবের মেয়েকে বিবাহ করব এই কথা শুনে অনেকে আমাকে সঙ্গে করে কথা বলছে যেমন এই যে তুমি আমাকে আপনি তো আপনি করে কথা বলছো ডাকাত শ্বশুরের ভয় দেখে না তোর এত শখ ডাকাত ডাকাত করছে কেন বললে তো বলবে যে বলছি আমি তো ধরো একজন ডাকাত মেয়েকে বিয়ে করছি তুমি যদি পারো একটা চোর খাচ্ছে একটা বাটপাড়া মেয়েকে বিয়ে করে দেখা দেখি এনা যে কি কয়ে গেল তুমি কি আমাক তোমার লিডারের সাথে সম্মানে ছোট মনে করে রব্বে আমি কি এরকম কোনো কথা কইছিনি তাহলে এরকম প্রশ্ন রাইয়ে খেয়ে আমি নসু চৌধুরীর চেয়ারে বসার পর তুমি যে ব্যবহারটা করলে তাতে তো প্রশ্নটা এসেই যায় জি না আমি তো হেটার লেগে কথাটা কই নাই সে আর তো আরও এখনো মেলাগুলি আছে আপনি চিন্তা করে দেখেন ওহন যদি আমাকে লিডার আইয়া এখন উপস্থিত হয় তাহলে হ্যাঁ বইব কোনো তার শেয়ার ডানা দখল তোমার খালি শেয়ার দখলটাই চোখে পড়লো হ্যাঁ আর তোমার লিডার যে আমার অপমান করে যাচ্ছে সেটা তোমার চোখে পড়লো না আমি এই খবর দিয়ে বাইরে বসে থাকি আর তোমার লিডার বাড়ির ভেতরে বসে থাকে এত বড় সাহস তা কোন থেকে হয় এইটা আপনি কি কইলেন হ্যাঁ কি কোনো জরুরি কাম থাকতে না ডাক দিলে ছুটি আমার লাগবো তুমি কিন্তু আমার মেজাজ খারাপ করে দিতে চাও রব্বেল এই গ্রামে এসে তোমাদের অনেক কুকৃতের কথা আমি শুনেছি এখন তো নিজে হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম দেখেন এটা তো প্রমাণের কিছু নাই আপনি কি লেগে আমাকে লিডার বাইতেছেন এই কথাটা কোন এই দেউনি এই বাড়ি কি তোমার লিডারে তোমার লিডারে যদি আমি ঘর ধাক্কা দিই গাঁও থেকে বাইর করে দিই হ্যাঁ ওই নসুর কিছু ঘর আছে দেখেন আপনি গুলো আমাকে ডাইতে লাইন কথা বলতা কইতেছেন এত বছর জেল খাইতো কি আপনি শিক্ষা হয় নাই আমার শিক্ষার হিসেব সেটা তোমার নেওয়া লাগবে না সেটা দেখবে দেশের আইন আদালত ডাকাত তো ডাকাতের মধ্যে কথা কবি নাকি কিন্তু তোমরা জামাই মানুষ হয়ে জামাইয়ের মতো কথা কবে নাকি আচ্ছা ঠিক আছে কোন আপনি কি কথাটা কইতে নাইছেন কোন আমি শ্বশুর বাড়ি বই এই হুনি কথা তো মেলাই কওয়ার ছিল কিন্তু এখন আমার আর মুড নেই আর তাছাড়া নসুর চৌধুরী তো হাজির হইলই না হ্যাঁ উপস্থিত হয় নাই তো কি হয়েছে আপনি যে কথাটি কইবেন কোন দরকার হলে আমরা এই কথা গেলি হ্যাঁ কম মনে তোমার লিডারের বিরুদ্ধে মেলা অভিযোগ সবটা আমি পরিবার চাই নি তবে রায়ের শেষ অংশটা একটু পড়ে যাই নসু চৌধুরীকে আমি গাঁও থেকে বিদায় করতে চাইছিলাম কিন্তু ওই জামাই হিসাবে সেইটা সম্মান করে আর করা হচ্ছে না তবে ঘর জামাইকে নেতার চেয়ারটা তার ছাড়তেই হবে এই গায়ে তোমাকে ওর নেতাগিরি চলবে কথাটা জানাই গেলাম Bye.
বেগম আপনার সামনে পত্তিয়া আমার লজ্জা করে, বোঝেন না কিসের জন্য এত লজ্জা? লজ্জা পারিতে চলবি না, তোমার সাথে তো আমার মেলা কথা আছে। তাহলে সেটা ভাইয়ের কাছে কবে না আমি শুনলাম? সারা জীবনকে তাহলে ভাইয়ের মাধ্যম দিয়ে আমার কথা কওয়া লাগবে। ব্যাপারটা কিরম মুশকিল হয়ে গেল না ভাসুরির সাথে কেউ এত। এ বেগম লজ্জায় কিন্তু আমি লাল হয়ে যাচ্ছি, আপনার সঙ্গে দাঁড়াবে পারতেছি না। লজ্জা পালি তাহলে বিয়ে করবে কিরম করে? এ বেগম আইসো না এখন ভাই, যাও না, তোমার সাথে আমার কথা আছে। আবার চলে যা। আপনি আমাকে ডাক দিলেন কেউ উস্তাদ? আরে তুমি তো আমাকে একটা দারুণ ডাক দিলে, আমার থেকে উস্তাদ কবে ডাকে নাই, কেউ কেউ সর্দার কবে ডাকিছে, এরকম চিন্তা তোমার মাথায় আসলো কেন? হ্যাঁ আমি কোনো চিন্তা ভাবনা করে ডাকি নাই উস্তাদ, আপনার ওই কথাবার্তার ভাবসাব দেখে চৌধুরী সাহেবের সাথে কথা কইলেন সেটি দেখেই হঠাৎ করে আমার মনের মধ্যে চলে আসলে উস্তাদ করে ডাকি ফেললাম। যদি আপনি খুশি হন তাহলে তো আমার ভালোই টেকলে, হাজার হোক আপনি মিনাজ ভাইয়ের শ্বশুর হচ্ছেন। ভাইয়ের শ্বশুরে কেউ উস্তাদ করে ডাকে নাকি রে বোকা? আপনি যদি অনুমতি দেন তাহলে তাই সাহেব কই ডাকবো, নিজের তিন কোটি সাহস পাইনি তো। আমাকে তো ভয় পাওয়ার কারণ নেই, ওই তিন চার দিন যাবৎ মেনহাজের কাছ থেকে তোমাকে সবার খবর খবর দিচ্ছি। এই তুমি কি বন্দুক চালাতে জানো? জি না। শিখতেছো? জি না, আমার ওইসব বন্দুক টন্দুক ভালো ঠেকে না, আমার ওই শরীরটা দিয়ে ওই চৌধুরী সাহেব খামা খামার ঘাড়ে বন্দুক তুলে দিয়েছে। তোমার শরীর দেখে আমারও মনে হয়েছিল আমি কিসির ডাকায়ত, ডাকাই তো তুমি। কি করব কন্ত তাই সাহেব, আল্লাহ এরকম একটা শরীর করে দিয়েছে। চৌধুরী সাহেব কি কয় জানেন? কয় যে এই শরীরটার কারণে বলে আমার বিয়ে শাদী জুটতেছে না। আরে রাখো চৌধুরীর সব বোগাস কথা, তোমাকে বিয়ে দিলে বিনা পয়সায় চাকর পাবি নি কোথায়? হ্যাঁ সত্যি সত্যি কও তুমি বিয়ে করবার চাও? সেই আশায় তো চৌধুরীর খাতায় নাম লেখাইছিলাম তাও সাহেব। তার আশা থাকলে তোমার কোনো দিন বিয়ে হবে না। শোনো আমার ডাকাতের দলের একজনের একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, ডাকাতের মেয়ে বলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তুমি যদি রাজি থাকো তাহলে আমি চেষ্টা করতে পারি। কাকাই তো আমাকে পাঠালো, এই তোমাকে কয়া হরমুজ চাচাক বুঝাবের, তার সহ্য হয় না সে নিজেই ছুটে চলে আইছে। বুঝিস না কিসের জন্য? তোর গোলাপ কাকা মনে করতেছে নসু চৌধুরীর মুনির সাথে যদি তার বিয়ে না হয় তারই মনে হয় তার আর জীবনেও বিয়ে হবে না, ওর মনে হয় লাটু খলিপের মতো জন্ম ভরে আবিয়ত থাকা লাগবে। আর কইও না ফুপু, আমি পড়েছি এক ভেজালে, সব দোষ খালি আমার, মানুষ যে বিয়ের জন্য এত পাগল হয় এটা কাকাক না দেখলে বিশ্বাস করতাম না। থাকগে এত বিরক্ত হইস না, কি করা যাবি ক, সেরার যে হওয়া বিয়ে ফসকে গেছে তারপর থেকে ও হয়ে গেছে আতঙ্কিত, বুঝিস না? তুমি তাহলে ফুপু ওই হরমুজ কাকাকে একটু বুঝায় কইও কাকার বিয়েটার জানি কোনো ক্ষতি না হয়। তুই তো দেখি গোলাপের সাথে পাগল হয়েছু, কেন হরমুজ চাচাকে ওর বিয়ে ভাঙ বেড়াইছে নাকি? বরং হরমুজ চাচা এসে ওর উপকার হয়েছে, পারলে পারে হরমুজ চাচা যায় একটু ধরবে তো। আয় রাস্তার মধ্যে খাড়া এত কথা করে পারবো না, আমি তো জুইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, চল যাতে যাতে কম। তোমার চোখ কানা করে দিব। এ কি
এটা তো তুমি ধারা বহির্ভূত কথা বলিতেছো, মানে আইনে তুমি স্বামীর চোখ উৎপাটন করিবে। আচ্ছা তোমার সাথে গ্রামে আসার পথে আমার কি কথা ছিল যে আমি যতদিন গ্রামে থাকিব ততদিন তুমি গ্রামে থাকিবে এবং আমি যেদিন গ্রাম থেকে শহরে চলিয়া যাইব সেদিন তুমি বিনা বাক্যে বিনা কথায় আমার সাথে শহরে যাইবে। অথচ এখন করছি, আমি তোমার সাথে শহরে যাব না। তখন যদি এত কায়দা না করতেম তাহলে কি তুমি আমার সাথে করে নিয়ে আসতে? এত ধারা বুঝো, এইটা বুঝবে পারো না? আমি তো যাবই না, তুমিও যাবার পারবে না। মানে তুমি আমার সাথে শহরে যাবে না? আচ্ছা আচ্ছা জুঁই, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি কি একদম বুঝতে পারছো না গ্রামের এই নোংরা পলিটিক্সের মধ্যে থেকে আমি একেবারে অত্যাচার থেকে অত্যাচারিত হয়ে মান সম্মান খোয়াতে বসেছি। আমার শুনছি যে ওই হরমুজ ডাকাত চেয়ে আসবে, হরমুজ ডাকাত আসতে যে এটা কোন ধারায় পড়বে এ কথা ভেবে তো এক মুহূর্ত এক সেকেন্ড আমার এই গ্রামে থাকতে ইচ্ছে করছে না। হরমুজ চাচা তোমার কি এত ক্ষতি করিছে, তাকে তোমার এত কিসের ভয়? আর তোমার শহরে যায় আমি উকিলের পিয়নগিরি করবার দিব না, আর বাপের এত সুন্দর বাড়ি থুয়ে আমি বস্তির মধ্যেও থাকবার পারব না। দেখো জুমি, তোমাকে একটা কথা আমি বলে দিই, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অনেক কষ্ট করতে হয়। সেটা হচ্ছে যে তোমাদের একটা বড় প্রবলেম কি জানো, এই নর্থ বেঙ্গলের মানুষরা এই জন্য এই এলাকার মানুষের জীবনে কোনোদিন উন্নতি হবে না, বুঝছো? চুপ করে থাকো, তোমার যে বিদ্যার জোর তাতে তো চা টানা থেকে উকিলের মুহুরি আবার কোনোদিন পারবি না। আবার তুমি উন্নতির স্বপ্ন দেখো কেন? তোমাকে তো বিয়ে করে ঘর জামাই বানানোই হয়েছে আমাদের বাড়িঘর দেখাশোনার জন্য, তুমি কেন করে তোমার চুক্তি ভঙ্গ করে টাউনে যাবার চাও? আমি কিন্তু ভাইজানকে ফোন করে সব কথা জানাই দেব। ভাইজানকে কেন আমার ভিতরে আসো। আমার যে হবু শ্বশুর আছে না, সে গায়ে আসার পর থেকে পরিস্থিতি অনুকূলে চলে এসেছে। ওই যে লসু চৌধুরী আছে না ভিলে, সে রীতিমতো একটা শঙ্কার মধ্যে আছে। এত বেশি খুশি হয় না মিনহাজ, ভালোই ভালোই তোমাদের আগে বিয়েটা হয়ে যাক, তারপরে চিন্তা করো, খুশি হও। বুঝতে কি বলছেন ভাইজান, বিয়ে কি বলছেন? বিয়ে এবার কেউ ক্যান্সেল করতে পারবে না। কথা হলো কি ভাইজান, সাবানা আছে না, সাবানা রাস্তা থেকে সুস্থ হয়ে আসুক, দেখবেন যে বিয়ের বাদ্য বাজে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, সাবানার কি অবস্থা, কত তোর কি পরিস্থিতি, কি কত দেখি? ওই রাজশাহী মেডিকেলে আছে, উন্নত চিকিৎসা হচ্ছে, যে চিকিৎসা শেষে ঠিকই আমাদের মাঝে রিটার্ন করবে। ভাইজান আর একটা অনুরোধ করবো, বললে তো বলবেন যে বলছি যে সাবানা আছে না, সাবানার সাথে কি বটের বিয়েটা কোনো ভাইয়ের সাথে এবং পিয়াল সবাই মিলে আমরা একসাথে বিয়েটা করতে চাই ভাইজান। ও কি মিনহাস, এটা গায়ের মধ্যে কি একেবারে বিয়ের হাট বাজার বসাতে বের যাচ্ছে নাকি? হাট কি বলছেন ভাইজান, বললে তো বলবেন যে বলছি হাট তো বসাইতে হবে। ওই লসু চৌধুরী আছে না, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। যদি ধরেন যে একজনের বিয়ে হয় তাহলে কলকাটি লাগতে পারে, আর সবার যদি বিয়ে হয় তাহলে কিন্তু মাঠ পাঁচ খেলতে পারবে না। আচ্ছা মিনহাজ, একটা কথা শুনলাম, সত্যি নাকি কত? তোমার শ্বশুর নাকি ডিক্লেয়ার দিছে যে লসু চৌধুরীকে আর এই গায়ের জামাইগারে নেতা থাকতে দিবি না, তোমাকে নাকি নেতা বানাবি? কথা হল কি ভাইজান, এই বিষয়টা একটু সিক্রেট বিষয়, এটা নিয়ে আলোচনা নাই করি। এখন মাথার মধ্যে একটাই বিষয়, সেটা হচ্ছে বিয়ে। বিয়েটা সুন্দর মতো হইতে হবে, আর সবাই মিলে একটা মঞ্চে বিয়ে করব, কেমন হবে ভাইজান বলেন তো? আরে খুব ভালো হয় ভাই, খুব ভালো হবে। তার কারণ এই বিয়ে উপলক্ষে গায়ের মধ্যে একটা মেলা বসায় দেবো, সেখানে নাচ হবে, গান হবে, সবাই আনন্দ করবে, ফুর্তি করবে। খুব ভালো কথা কইছো, আপনি বিষয়টা মাথায় রাখবেন। আর আমার হবু শ্বশুর আছে না, তার সাথে আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আমি আসি ভাইজান। আরে শোনো শোনো শোনো, খালি তোমার হবু শ্বশুরের সাথেই কথাবার্তা কয়ও না, তোমার হবু স্ত্রীর সাথেও একটু কথাবার্তা কয়ও, তাতে মিল মহব্বতটা একটু বাড়ে, বুঝতে পারিস? আপনি আমার হাসির মধ্যে কি অর্থ খুঁজে পাইছেন রাব্বেল ভাই? ওই রাবতের ফাঁসাও দেখছ না?
ওইরাবাদ বুঝো না আত্মি আত্মির ভাষাও দেখছো তুমি হ্যাঁ ডাহাইতের মাইয়ারে বিয়া করতেছো যে কেমন করছো তুম গোটরে সকল থেকে ইন্দুরের কাছার মধ্যে গিয়ে হানতে যাইব গা আপনি কিন্তু অযথাই আবার একটা পরিস্থিতির সৃষ্টি করতেছেন আরে আমি কি অযথা পরিস্থিতির সৃষ্টি করতেছি তুমি আমার এদিকে আসলা কেন লেগে এই কথাটা জবাব দাও আপনাকে দেখে আমার হাসি পাইলো তাই হাসলাম অসুবিধা আছে কি আমার দিকে তোমার হাসি পাইছে কেরে আমার চেহারা দেখে একটা খানজন দিলে হাই না বেশি বারবার শো করলাম বিয়াল একেবারে জ্বরে একটা লেটে যাবে গা আপনি আবার আমার খামাখা গালাগালি করতেছেন এতে কিন্তু আপনারই সম্মানের ক্ষতি হচ্ছে বুঝতে পারছেন কি আচ্ছা ঠিক আছে এরপরে আপনার সাথে যদি আমার দেখা হয় আর হাসবো না কাঁদবো কেরে কান বাকে রে আমার দিকে তুমি কান বাকে রে ওই ডাহাতের মায়ের না বিয়া করতে যাইতেছ করো 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 তখন তো এম ওই কান্দা একে রাস্তার কুল কিনারা ভাইতা না আগে বিয়েটা কই দিল দোয়া করবেন ভাইজান বিয়েটা হোক তারপর ঘরে একটা সুন্দরী বউ থাকলে কাইদেও শান্তি যেমন আপনি কত মারামারি কাটাকাটি করে সুখে শান্তির অন্ত নাই তাই নে আমি আমার বউ লেগে মারামারি কান্দাকাটি করি হ্যাঁ এর কথা কই চাল প্রেম দোকান কিনলে পরে পস্তাতে হয় না কিনলে যায় মান মেলায় যে গিয়েছে সেই মজেছে প্রেমের ফাঁদে পড়েছে